হ্যালো ফ্রেন্ড এভরিবডি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে সম্মুখীন হয়েছি সেটা হলো আসলে গুলশান দুই নম্বর, একদম গুলশান দুই নম্বর ক্লাবের পাশেই আর কি। এখানে আমরা আসিফ চৌধুরী স্যারের বিল্ডিংয়ে কিছু ডেকোরেশনের কাজ করছি, কংকর্ড বিল্ডিংয়ে। তো আসলে আমি এখন আছি বর্তমানে ডাইনিং রুমের ভিতরে। আসলে জিপসাম দিয়ে যে কত রকমের ডেকোরেশনের কাজ করা যায় সেটা আসলে আপনাদেরকে না দেখাইলে বা না দেখলে আপনারা আসলে বুঝতেই পারবেন না। জিপসাম দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায় এবং জিপসামের প্রতি অনেকেরই আস্থা আছে, সেভাবেই কিন্তু আসলে আমরা এত দূর এবং এত কাজ করে থাকি জিপসামের। আর জিপসামটা মূলত বাহিরের বিভিন্ন কান্ট্রিতে বেশিরভাগ চলে, সৌদি এবং দুবাই, অন্যান্য আরব কান্ট্রিগুলো কিন্তু জিপসাম বেশিরভাগ ব্যবহার হয়। দর্শক, আসিফ চৌধুরী স্যারের বিল্ডিংয়ে ফ্ল্যাটে যে কাজগুলো করা হয়েছে, উনি কিন্তু আসলে অনেক দিন যাবৎ জিপসামের কাজ অনেক আগেও করাইছে। তার ওনার জিপসামের প্রতি অনেক আস্থা এবং মানে বিশ্বাস, দীর্ঘদিন জিপসামের কাজ করাই আসছে। সেই বিধায় কিন্তু উনি কোনো বোর্ড দিয়ে কোনো রকমের পার্টেক্স বোর্ড বা আরএফএল বিভিন্ন রকম বোর্ড আছে যেগুলো আসলে সেগুলো দিয়ে কিন্তু করে না, কারণ সে জানে জিপসামের কোনো নষ্ট নাই, কারণ অনেক দিন যাবৎ সে এই কাজগুলো ওনার অন্য একটি ফ্ল্যাটেও করে আসছে। ওনার কিন্তু আসলে টাকার অভাব নাই, কারণ টাকা অনেক অনেক প্রচুর খরচ করলে করতে পারতে, কিন্তু দেখা যায় কি না জিপসামটা আসলে কম টাকার ভিতর অনেক সৌন্দর্য করা যায়। তো মোটামুটি একটি ভালো বাজেট নিয়েই আর কি জিপসামগুলো করা হয়েছে, প্রায় 5-7 লাখ টাকার কাজ করা হয়েছে। এখানে ওনার পুরো ফ্ল্যাটটার ভিতরে 3000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে আনুমানিক। তো ড্রয়িং রুমে এবং অন্যান্য রুমগুলো কাজ করানো হয়েছে। তো দর্শক, পুরো ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন, আর দেখতে আছেন আমাদের যে কোম্পানির চ্যানেলটি, এই যে দেখতে পারতেছেন আমাকে, জে কে নবা জিপসাম ডেকোরেশন কোম্পানিটি দেখতে পারতেছেন আপনারা। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার তো অবশ্যই করবেন। আর জে কে নবা জিপসাম ডেকোরেশন কোম্পানির অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এবং লিঙ্কিং আছে, এরকমের টুইটার আছে, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া আছে, সেগুলো আপনারা ফটোগুলো কিন্তু ওখানে চলে যা দেখতে পারবেন। তো আমি এখন ডাইনিং রুমের ভিতরে আছি। দেখেন এসিটা কীভাবে লাগানো হয়, এসিটা আসলে মূলত কীভাবে ফিট করা হবে সেটা আমরা দেখাই দেবো আপনাদেরকে। আর এখানে একটি গলি আছে, গলিটির ভিতরে আসলে সুন্দর করে একটি বোর্ড দিয়ে কাজ করানো হয়েছে। আর এসির লাইনটি দেখতে পারতেছেন অনেক সুন্দর করে কিন্তু এসির লাইনটি আমরা করে দিয়েছি, এবং ওয়ালে অনেক সুন্দর সুন্দর কিছু বিডের কাজ করেছি, এবং পুরো ফ্ল্যাটটা আসলে অনেক রাজকীয় এবং ভিক্টোরিয়ান স্টাইলে কিন্তু করা হয়েছে। ওনার যে ডাইনিংয়ের সোফা এবং যে ডাইনিংয়ের টেবিলটা সেটা আসলে কম্বিনেশন করে অনেক সুন্দর লাগতেছে। ওনার বিভিন্ন রকমের কালার পছন্দ না, তো এই কালারটি যেটা হলো বর্ডারে করা হয়েছে সেটা ম্যাডামের চয়েস, এবং অন্য অন্য কালারগুলো কিন্তু ম্যাক্সিমামই কিন্তু গোল্ডেন করা হয়েছে। গোল্ডেনের ভিতরে অনেক সুন্দর সাদা এবং ভালো লাগতেছে, আসলেই অসাধারণ। আর দর্শক, বিডের কাজগুলো দেখুন, অনেক সুন্দরভাবে কিন্তু এই বিডগুলো করানো হয়েছে জিপসাম দিয়ে। অনেকেই ভাবতেছেন কাঠ বা বোর্ড দিয়ে করানো হয়েছে, আসলে কিন্তু না, এটা সম্পূর্ণ জিপসাম। এবং আপনারা চাইলে এই কাজগুলো করাইতে পারেন, একটি ফ্রেম 5000, 6000, 10000 ডিজাইন বুঝে আর কি, আর জায়গা বুঝা। আর এখানে যে স্কোয়ার ফিটগুলো করা হয়েছে সেগুলো মোটামুটি ভালো, এবং অনেক বড় একটি স্টিপ বর্ডার দেওয়া হয়েছে এখানে, 12 ইঞ্চি বর্ডার ব্যবহার করেছে, যার প্রাইস ধরা হয়েছে 550 টাকা স্কোয়ার ফিট। তো দর্শক, আপনারা আমাদের অফিসে আসতে চাইলে আবারও বলবো, অফিস আমাদের চেঞ্জ করা হয়েছে, ও নতুন অফিস নেওয়া হয়েছে, আগের অফিস নাই সেটা, এখন চলে আসবেন শেওড়াপাড়া বাটা শোরুমে, এখানে এখানে এসে ফোন দিলে হবে, রাস্তার অপোজিটে 1369/1 পূর্ব শেওড়াপাড়া বলে। তো এখানে 56 ইঞ্চি না, এটা হলো 72 ইঞ্চি সিলিং রোজ লাগানো হয়েছে, যেটা আপনারা সিলিংয়ে দেখতে পারতেছেন 72 ইঞ্চি, এবং কালার কম্বিনেশন দেখতে পারতেছেন। এই রুম, এই পুরো ফ্ল্যাটের আরও অনেক ভিডিও আসবে, সেগুলো আপনারা দেখতে পারবেন। দর্শক, চাইলে কিন্তু উনি আরও দামি ডেকোরেশন করতে পারতেন, কিন্তু আসলে কিন্তু 20 টাকার ফ্ল্যাট, তারপরে কিন্তু জিপসাম দিয়ে ডেকোরেশন করছে, এটা আসলে অনেকটাই আমার কাছে মনে হলো খুবই ভালো। এবং এই ধরনের কাজগুলো আসলে আপনি অত অতসায় বেশি টাকা খরচ না করে জিপসাম দিয়েও করতে পারেন, সেটা আপনার মতামত এবং রুচি, আপনি যেভাবে ভালো হয় সেভাবে করবেন। দর্শক, তারপরে আমাদের সাজেস্ট থাকবে, জিপসাম কিন্তু কখনও ফাটে না, নষ্ট হয় না, সারা জীবন ব্যবহার করবেন, কখনও জোড়া জয়েন্ট ফাটবে না। এটা হলো জিপসাম প্লাস্টার অফ পেরিস, যেটা সলিড জিপসাম, এটা কোনো বোর্ডের না যে বোর্ড নষ্ট হয়ে। দর্শক, এখানে আসলে ওয়ালে অনেক রকমের ডিজাইনের কাজ করা হয়েছে, যেটা বিশেষ করে ড্রয়িং রুমের ভিতরে অনেক সৌন্দর্য কাজ করা হয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। দর্শক দেখুন, ডাইনিং রুমের যে একটা কম্বিনেশন থাকে, যে সৌন্দর্য করার মতো যে একটা রাজকীয় এবং ভিক্টোরিয়া যে স্টাইলগুলো থাকে, সেটা কিন্তু আমি আসলে দেখছে, আসলে এইভাবেই কিন্তু কাজ করা
আপনার মনে যদি রুচি থাকে বা মনে অনেক চিন্তা থাকে যে আপনি ডেকোরেশনে কাজ করাবেন, আমার মতো বেশি কাজ না করে হালকার ভিতরে গোল্ডেনের ভিতরে যদি আপনি বিভিন্ন রকম ডেকোরেশন কাজ করতে পারেন, কিছুটা ওয়ালে, কিছুটা টিভি ডিজাইন, কিছুটা সিলিংয়ে কাজ, কিছুটা ফার্নিচারের কাজ, ক্যাবিনেটের কাজ এবং বিভিন্ন রকমে তারপরে ডাইনিং টেবিলের কাজ, এগুলো যদি আপনি করে নিতে পারেন ম্যাচিং করে, কিন্তু অনেক সুন্দর হবে এবং অনেক টাকা খরচ করা লাগবে না, অল্প কিছু টাকা খরচ করলে কিন্তু সৌন্দর্য হবে। কিন্তু ওনার অনেক নিজের অনেক কী আছে যে নিজে অনেক জিনিস ঘাইটে ঘাইটে বিভিন্ন জায়গার থেকে দেখে দেখে কিন্তু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে কিন্তু এই ডেকোরেশনগুলো করছে। তো দর্শক, আমাদের এই ধরনের ডেকোরেশনগুলো বেশিরভাগ কিন্তু পিন্টারেস্ট যে সফটওয়্যারটা আছে সেখানে পাবেন, সেখানে আছে, সেখান থেকে কিন্তু উনি আমাদের ক্লায়েন্ট যে আছে আসিফ চৌধুরী স্যার, উনি কিন্তু চয়েস করছে, তো আপনারা সেখানে পাবেন। তো দর্শক, ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াইলাম না, এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের ফেসবুকে যান এবং ইনস্টাগ্রামে যান, লাইক ফলো করুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এইখানে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করুন। আল্লাহ হাফেজ।